ওয়েলকাম টু অল। আজকে ফিজিক্যাল কেমিস্ট্রি থিওরি একটি গুরুত্বপূর্ণ টপিকস ইলে-রিডেল কৌশলের সাহায্যে দ্বিআণবিক অসমসত্ব প্রভাবের গতিবিদ্যা, বিশ্লেষণ বিক্রিয়ার গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। কাইনেটিক্স অফ বায়োমলিকুলার হেটারোজেনাস ক্যাটালাইসিস বাই ইলে-রিডেল মেকানিজম, কাইনেটিক্স অফ সারফেস রিয়াকশন। এটি ফিজিক্যাল কেমিস্ট্রির অনার্স তৃতীয় বর্ষের ফিজিক্যাল কেমিস্ট্রির তৃতীয় চ্যাপ্টার প্রভবনের একটি টপিকস। অনার্স তৃতীয় বর্ষের প্রভবনের যে টপিকসটা আলোচনা করব সেটি ধারণা রিলে রিডিলের যে কৌশল পূর্বে দিয়েছি সেটার সাথে সংশ্লিষ্ট করে আজকে গতিবিদ্যাটা আলোচনা করব। পূর্বে ইলে রিডিল বিক্রিয়ার কৌশল, ইলে রিডিল কৌশল আলোচনা করেছি এবং ল্যাংমোর, ইনসিলেট এগুলো আলোচনা করেছি। এখন ইলে রিডিল কৌশলের সাহায্যে দ্বিআণবিক অসমসত্ব প্রভবনের গতিবিদ্যা এটা আলোচনা করব, গতিবিদ্যাটা। তাহলে সেজন্য আমাদের একটা বিক্রিয়া কনসিডার করতে হবে, বিক্রিয়া। তো একটা বিক্রিয়া কনসিডার করি, বিক্রিয়া এ প্লাস বি, এ প্লাস বি প্রোডাক্ট হলো বি। তো ইলে রিডিল কৌশল অনুসারে একটি বিক্রিয়ক কিন্তু পরিশোষিত হয়। একটি বিক্রিয়ক সেটা যদি এ পরিশোষিত হয় তাহলে এর ক্ষেত্রে আমরা এ পরিশোষিত হলো তাহলে এ অ্যাডসর্ব আর বি কিন্তু মুক্ত থাকে। আমরা কৌশলে এগুলো সুন্দরভাবে দেখিয়েছি। তাহলে এ হচ্ছে পরিশোষিত বিক্রিয়ক, বি হচ্ছে গ্যাসীয় বিক্রিয়ক, এটি মুক্ত থাকে, আর বি হচ্ছে প্রোডাক্ট উৎপাদ। এটাকে যদি এইভাবে দেখাই, এটাকে এইভাবে দেখাতে পারবো, এ জি প্লাস বিজি সারফেস প্রভাবকের পৃষ্ঠতল, প্রভাবকের পৃষ্ঠতলে একটা বিক্রিয়ক, কিন্তু অতিশোষিত হবে, এটা হচ্ছে ইয়ে, আর বি কিন্তু মুক্ত থাকবে। পরবর্তীতে পরিশোষিত অণুর সাথে অন্য অণুর ইন্টারাকশন হবে, ইন্টারাকশন হওয়ার পরে সেখান থেকে কিন্তু উৎপাদ তৈরি হবে। উৎপাদকে যদি এক্স জেড দিয়ে ডিনোট করি, এই যে এক্স জেড উৎপাদ প্রোডাক্ট তৈরি হবে, আর এটা হচ্ছে সক্রিয়ত জটিল। ইলে-রিডিল যে কৌশল সেখানে আমরা এগুলো শিখেছি আশা করি। কৌশল যদি শিখতে পারি তাহলে গতিবিদ্যাটাও কিন্তু সহজ হয়ে যাবে। অর্থাৎ পরিশোষিত বি বিক্রিয়ক
পরিশোষিত এ বিক্রিয়ক গ্যাসীয় বি বিক্রিয়কের মধ্যে বিক্রিয়া ঘটেছে, এটা হচ্ছে পরিশোষিত এ বিক্রিয়ক, এটা গ্যাসিয়াস বি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করেছে, ফলে এই বি দ্বারা এ কিন্তু ইন্টারাকশন হয়েছে। যদি ইয়ে দ্বারা আবৃত পৃষ্ঠতলের ভারাংশ থিটা ইয়ে হয়, এ দ্বারা আবৃত পৃষ্ঠতলের ভারাংশ থিটা ইয়ে হয় এবং বি এর গ্যাস চাপ যদি পিবি হয়, তবে বিক্রিয়ার হার কি হবে? বিক্রিয়ার হার ইকুয়াল টু কে থিটা এ ইন্টু পিবি, এটা কিন্তু বিক্রিয়ার হার। তাহলে এখানে যে কে লিখেছি সেটা কেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। যদি এ পরিশোষণে ল্যাংমো ইলে এই ইলে রেডিয়াল কৌশল যেটা, সেই কৌশলে ল্যাংমোরের সমতাপ রেখা অনুসৃত হয়, তাহলে অবিদ্যুত অবস্থায় থাকে, তাহলে আমরা থেটা এ সমান কি লিখতে পারি? থেটা এ সমান লিখতে পারি কে এ পি এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে এ পি এ কে বি পিবি। এই থিটা এর মান যদি আমরা এখানে বসাই দিই বিক্রিয়ার হারে, তাহলে কি আসে? বিক্রিয়ার হার ইকুয়াল কে থিটা এর মান বসাই দেব, তাহলে কে এ পি এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে এ পি এ প্লাস কে বি পি বি ইন্টু পি এ, এখানে পি বি ছিল, পি বি বিক্রিয়ার হার আমরা পেয়ে গেলাম। অর্থাৎ বিক্রিয়ার হারে আমরা কি পেলাম? কে ইন্টু কে এ পি এ পিবি পিবি ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে এ পি এ কে বি পিবি। এটাই কিন্তু বিক্রিয়ার হার, আর এটাই ইলে রেডিয়াল কৌশল অনুসারে দ্বিআণবিক অসমসত বিক্রিয়ার গতিবিদ্যা বা গতি বা বিক্রিয়ার হার বের করলাম। এই কৌশলে এমন মনে করা হয় যে বি আদৌ পরিশোষিত হয়নি, আবার যদি মনে করা হয় যে বি পরিশোধিত হয়েছে তাহলে কে বি কিন্তু নগণ্য হয়ে যায়। কে বি যদি নগণ্য হয় তাহলে ওয়ান প্লাস কে এ পি এ প্লাস কে বি পি বি ইকুইভ্যালেন্স টু এই যে এটা ওয়ান প্লাস কে এ পি এ প্লাস কে বি পি বি, যেহেতু কে বি নগ অন্য ধরা হচ্ছে তাহলে এটাকে অগ্রাহ্য করে বাকিগুলো লিখলে বিক্রিয়ার হার আমরা পাব। রিলে ইলেই রেডিল কৌশল অনুসারে কে বিটা নগণ্য ধরা হচ্ছে, অর্থাৎ বি আদৌ পরিশোষিত হয় না, সেক্ষেত্রে আমরা কি লিখছি? বিক্রিয়ার হার
এটাকে অগ্রাহ্য করা হবে যেহেতু কেবি নগণ্য। তাহলে আমরা বিক্রিয়ার হার কি পাবো, কে কে এ পি এ পিবি ডিভাইডেড বাই 1 প্লাস কে এ পি এ, এই যেটা পেলাম এই বিক্রিয়ার হার যেটি পেলাম এখানে, এটি হচ্ছে ইলেই রেডিল কৌশল অনুসারে বিক্রিয়ার হার সমীকরণ। বিভিন্ন পৃষ্ঠতলে নিম্নচাপে মিথেন ও কার্বন মনোক্সাইডে অ্যাসিটালডাইডে যে বিয়োজন সেটি দ্বিতীয় ক্রমের গতিবিদ্যা অনুসরণ করে, সেক্ষেত্রে ইলে রেডিল কৌশলেই ঘটে। এবং কঠিন পৃষ্ঠতলে ইথিলিন ও হাইড্রোজেনের মধ্যে যে বিক্রিয়া সেটিও কিন্তু ইলে রেডিল কৌশল অনুসারে হয়। তাহলে এই মোটামুটি ইলে রেডিল কৌশল অনুসারে বিক্রিয়ার হার বা গতিবিদ্যা বের করলাম। আশা করি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।